পরিচালক প্রযোজকদের ফাঁসিয়ে উধাও ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি কয়েক মাস ধরে তিনি ধরা ছোয়ার বাইরে কোথায় আছেন কি করছেন কেউ জানেন না নিকট আত্মীয় তার খবর দিতে অপারক পপির এই আড়ালে চলে যাওয়ার নতুন নয় তবে এমন দীর্ঘ আত্মগোপনে আগে কখনো যাননি পপি শাকিল খানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল যখন সে সময় আত্মগোপন করেছিলেন তিনি তবে তার মেয়াদ ছিল অল্প কিছুদিন এবারে কোথায় লুকালেন তিনি প্রায় ছয় মাস ধরে হন্যে হয়ে তাকে খুঁজছেন তার প্রযোজকেরা বাড়িধারার বাসায় নেই বেশ কিছুদিন ধরে মোবাইল নম্বরও বন্ধ এমনকি যে ফেসবুক অ্যাকাউন্টের সরব থাকতেন সবসময় সেটাও এখন নিষ্ক্রিয় বন্ধু সহকর্মী ও সংবাদকর্মী কেউই তার নাগাল পাচ্ছে না তার এই অন্তর্ধানে গুঞ্জন ছড়াচ্ছে পপি বিয়ে করে সংসারী হয়েছেন এমন গুঞ্জন বহু দিনের এবার শোনা যাচ্ছে ঢালিউড নায়িকা মা হতে চলেছেন এ কারণে নিজেকে আড়ালে রেখেছেন বিয়ের কথাই স্বীকার করেননি সন্তান সম্ভাব্য হওয়ার কথা কি করে বলবেন এ কারণে নিকট আত্মীয়দের থেকে দূরে পপি পপির আত্মীয় ঢালিউডের বিউটি কুইন মৌসুমি তারা সম্পর্কে মামাতো ফোফাতো বোন সেই সূত্রে নায়ক ওমর সানি পপির দুলাভাই শুধু তাই নয় পপির প্রথম সিনেমা কুলির নায়ক ও সানি সানি মৌসুমির পরিবারও কিছু জানে না পপির অন্তর্ধান নিয়ে কয়েক মাস হল পপির সঙ্গে যোগাযোগ নেই এমনকি মৌসুমীর ছেলে ফারদিনের বিয়েতেও আসেনি এ বিষয়ে ওমর সানি বলেন ফারদিনের খুব ইচ্ছে ছিল বিয়েতে পপি খালা থাকবে কিন্তু কোনোভাবেই তার সন্ধান পায়নি তাকে না পেয়ে ছেলের বিয়ের সময় মৌসুমি কেঁদেছে তবে পপির বিয়ের গুজব নিয়ে কিছু বলতে চাননি ওমর সানি তিনি বলেন এ ব্যাপারে কিছু বলবো না বিয়ে করুক বা না করুক যেখানেই থাকুক সে যেন সুখে থাকে ভালো থাকে তবে আত্মীয় হিসেবে আমাদের সঙ্গে তার যোগাযোগ রাখা উচিত ছিল পপির দীর্ঘদিনের সহকর্মী ও কাছের বন্ধু নায়ক ফেরদোস পপির সঙ্গে তার শেষ দেখা হয়েছে ফিল্ম ক্লাবের নির্বাচনের সময় ফোনে কথা হয়েছে সেও মাস দিনে আগে তার বিয়ের ব্যাপারটি তিনিও জানেন না ফেরদোস বলেন বিয়ের খবর লোক মুখে শুনেছে পপি আমার ভালো বন্ধু কিন্তু তার ব্যক্তিগত অনেক কথা আমাকে না বলতে পারে মাস দিনে আগে বাড়িধারার তার নতুন ফ্ল্যাট কেনার খবর দিয়েছিলেন ফোনে বলেছিলেন বাড়িটি সুন্দর করে সাজাবেন এতটুকুই পপির খবর নিতে গত শুক্রবার তার বাবা আমির হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় খুলনা থেকে তিনি বলেন পপি ঢাকাতে আছে পপির বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে বলেন আমিও তেমনই শুনেছি এর বিষয়ে আমার জানা নেই ভালোবাসার প্রজাপতিতে সর্বশেষ কুড়ি এর জুনে কাজ করেন পপি ছবিটির প্রায় কুড়ি শতাংশ কাজ এখনো বাকি শেষ করতে আরও দুদিন শুটিং করতে হবে তার বাসায় গিয়ে ফিরে এসেছেন ছবির এক পরিচালক মাসুমাতানি পপির সহকর্মী ও ভক্তদের প্রত্যাশা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রীর জীবনে যাই ঘটুক না কেন তিনি শীঘ্রই ফিরবেন সবার মাঝে করবেন সব জল্পনা কল্পনার অবসান